নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি বসুন্ধরা সিটি মার্কেটের সামনে। তো এখানে আজকে আসার কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের ভাগ্নের জন্য একটা ফোন কিনবে। কম দামে খুব ভালো ভালো ফোন পাওয়া যায় বসুন্ধরা মার্কেটে। বসুন্ধরা সিটি মার্কেটের এখন ডেকোরেশন সম্পূর্ণ চেঞ্জ, কারণ এখন ফোনের সব শোরুম বেসমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। যার জন্য ফোনটা কিনা হবে সে ইউটিউব স্ট্রিমিং করে এবং অনলাইন প্ল্যাটফর্মে আরও অনেক কাজ করে, তো ওর একটা হেভি ডিউটি ফোন দরকার। তো কম বাজেটের ভিতর আমরা দেখব কোন ফোনটা নেওয়া যায়। তো আমরা একটা শোরুমে আসছি। তো আমার পার্সোনাল সাজেস্ট ছিল যে S22 Plus নেওয়ার, কারণ কম রেঞ্জে কম বাজেটে ভালো পারফরমেন্স দিবে এই ফোনটা। দুইটা ফোন চুজ করতেছিলাম, একটা হচ্ছে S21 Ultra আর একটা হচ্ছে স্যামসাং S22 Plus। তো দুইটাই মাশাল্লাহ ভালো ফোন, কিন্তু S22 Plus ওর বেশি ভালো লাগে, কারণ ওর প্রয়োজন অনুযায়ী এই ফোনটাই পারফেক্ট ছিল আর ওর যা যা দরকার সব কিছুই ছিল এটা। আর এটা লেটেস্ট ফোন, সো ওর কোনো প্যারা নেই এটা নিয়ে। ওর দোকানে আরও অনেক ফোনের কালেকশন দেখতে পারতেছে। S22 Plus আরেকটা পজিটিভ দিক হচ্ছে এটা US ভেরিয়েন্ট, তো ওর সব কিছু এটার পছন্দ হয়। সব কিছু ভালো মতো চেক করার পর দেখি সব ঠিক আছে, তারপর আমরা এটাকেই ফাইনাল করি আর এটাই পারচেস করে। তো এখানে আইফোনেরও ভালো কালেকশন দেখতেছি, পরবর্তীতে আমারও একটা আপগ্রেড করার ইচ্ছা আছে। তো ওনারা বললো যে ওনাদের এক্সচেঞ্জ অফারও আছে। দোকানের নামটা হচ্ছে মাইশা এন্টারপ্রাইজ, তো আপনারা চাইলে আসতে পারেন এখানে, খুব ট্রাস্টেড একটা শপ। সব থেকে আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাই। তো স্যামসাং গ্যালাক্সি S22 Plus এর দাম পড়েছিল আমাদের 46,000 টাকা। তো আমাদের লেনদেন ক্লিয়ার করার পর আমরা অন্য দোকানে চলে যাই, ফোনটাকে একটু এখন ডেকোরেশন করব। তো ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগানো হয় যেটাতে ফিঙ্গারপ্রিন্ট ভালো মতো কাজ করবে, আর এই প্রোটেক্টরটাও নেওয়া হয়। দুইটার দাম পড়েছিল 700 টাকা। প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল, আমি আগেও এখান থেকে ব্যাক কভার অ্যান্ড গ্লাস প্রোটেক্টর পারচেস করছি, তো ওনাদের কোয়ালিটি ডিসেন্ট। তো সব কিছু চেক টেক করে দিয়েছিল ওনারা, ভাইয়েরা খুব ফ্রেন্ডলি। তো ওর প্রোডাক্টর দেখে আমার ফ্রেন্ডেরও একটা প্রোডাক্টর লাগানোর শখ জাগলো, তো ও একটা প্রোডাক্টর লাগায়। কিন্তু ওর প্রোডাক্টরের নেল পলিশের ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাই যে ফোনেও কি এখন নেল পলিশ লাগাতে হয় কিনা। তো আমাদের ফোনের সব ডেকোরেশন শেষ, ও খুব খুশি ফোন পেয়ে। ওর ফোনের ভ্যারিয়েন্ট ছিল 128 GB। তো এখন আমরা চার্জার কিনতে চলে আসি, বেসুসের একটা অরিজিনাল চার্জার নিয়ে। আমরা এই কম্পিউটার প্রাইস পড়েছিল 1700 টাকা। দেন আমরা একটু ফ্রেশ হয়ে আটতলায় চলে যাই আমাদের ফেভারিট বাবল অরিও শেক খেতে। বসুন্ধরা সিটিতে আসলে আমি আর আমার ফ্রেন্ড এটা খুব কমই মিস করি, এটা আমাদের খুব ফেভারিট একটা ড্রিঙ্ক। তো আমাদের ভাগ্নে যে ফোন কিনলো আজকে, তো সে আমাদের এটা আজকে ট্রিট দিল, তো আমরা তো এটা পেয়েই খুব খুশি। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এটার দামও প্রচুর বেড়ে গেছে, যেটা ছিল 150-200 টাকা এটা এখন হয়ে গেছে 240 টাকা। উপরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা নিচে নেমে যাই বাসার উদ্দেশ্যে। বসুন্ধরা সিটিতে ইউজড ফোন কিনতে আসা খুব প্যারাদায়ক একটা বিষয়, তো এত অল্প সময়ে আমরা এত ভালো একটা ফোন পেয়ে যাবো এটা আসলে ভাবিনি। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতেছি, পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।